মতুয়া সম্প্রদায়ের নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের রাজ্য সভাপতির দায়িত্ব পেয়ে হবিবপুর ব্লকের আইহো তৃণমূল কংগ্রেসের তরফে উত্তরীয় পরিয়ে ফুল দিয়ে সম্বর্ধনা জানানো হয়। তৃণমূল সরকারের পক্ষ থেকে রণজিৎবাবুকে অল ইন্ডিয়া মতুয়া নমঃশূদ্র ও উদ্বাস্তু উন্নয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার দুপুরে আইহো সমবায় কৃষি উন্নয়ন সমিতির কমিটি হলে এই সম্বর্ধনা অনুষ্ঠান করা হয়। এদিন উপস্থিত ছিলেন আইহো ও বুলবুলচণ্ডী প্রধান ও উপপ্রধান, বুলবুলচণ্ডী অঞ্চলের সভাপতি, বিশিষ্ট সমাজসেবী উজ্জ্বল মিশ্র, তৃণমূল কংগ্রেসের কর্মীরাও উপস্থিত ছিলেন। তৃণমূলের নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের রাজ্য সভাপতি রণজিৎ সরকার বলেন, মতুয়া সম্প্রদায়ের অধীনস্থ নমঃশূদ্র ও উদ্বাস্তুদের অনেক সমস্যা ছিল, মুখ্যমন্ত্রী সেসব সমস্যার সমাধান করার চেষ্টা চালাচ্ছে। বহু বছর আগে এই সম্প্রদায়ের মানুষরাও নানাভাবে আন্দোলন হয়েছিল। বর্তমান তৃণমূল সরকার মতুয়া সম্প্রদায়ের প্রতি উন্নয়নের উদ্যোগ নিয়ে বিভিন্ন কাজ করছে। এরপর আমাকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইতিমধ্যে রাজ্য সরকারের উদ্যোগে নমঃশূদ্র ও উদ্বাস্তুদের প্রচুর সংখ্যক পাট্টা দেওয়া হয়েছে। নানান সমস্যার সমাধানের ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আমাদের এখন একটাই উদ্দেশ্য, এই সম্প্রদায়ের সকলের ঐক্য ধরে রাখা, উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। মালদা থেকে অশ্বিনী গুপ্তার রিপোর্ট, আমাদের টিভি। মূলত মালদা জেলার এই হবিবপুর ব্লকে আই হতে এখানে আমাদের এই পিছিয়ে পড়া সমাজের মানুষ এবং এখানে ব্লক কমিটি তৃণমূল ওনাদের পক্ষ থেকেই আমাকে শুভেচ্ছা জানানো এবং বরণ করলেন। পাশাপাশি যে আজকে আমাদের এই পিছিয়ে পড়া সমাজের মানুষের ডেভেলপমেন্টের জন্য সকলের একটি প্রচেষ্টা যে আগামী দিনে এই সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সাংগঠনিকভাবে সকলে আমরা যৌথভাবে কাজ করব এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাত আমরা শক্ত করব এবং আগামী দিনে আমাদের আরও অনেক কর্মসূচি থাকবে, সেই কর্মসূচি আমরা সফল করার চেষ্টা করব। কি বার্তা দেবেন হরিপুর ব্লকের জন্য আপনি? এখানে বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে একটি দায়িত্ব দিয়েছেন, ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান করেছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে এই পিছিয়ে পড়া সমাজ এবং উদ্বাস্তুদের জন্য আমরা অনেক দলিল তাদের হাতে তুলে দিতে পেরেছি এবং আরও আমাদের হাতে কিছু দলিল ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে, সেটাও খুব শীঘ্রই আমরা তাদের হাতে তুলে দেব। সেই প্রচেষ্টা আমরা সবসময় রয়েছি এবং খুব শীঘ্রই যাতে প্রদান করা হয় তার চেষ্টায় আমরা রয়েছি। অন্বেষা ক্যাটারার, স্বাদে অতুলনীয়, বিশ্বাসে ভরপুর। অন্বেষা ক্যাটারার, স্বাদে অতুলনীয়, বিশ্বাসে ভরপুর। যে কোনো ধরনের অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য নির্ভরযোগ্য ঠিকানা অন্বেষা ক্যাটারার। হোম ডেলিভারি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন অসীম পাল, ফোন নম্বর 9933902222।